Assalamualaikum দর্শক অনারজানে টিএফএল লাইভে তোমাদের স্বাগতম বরাবর মত আরাসুলে এসেছি চট্টগ্রামের ঐতিহাসিক পোলোগ্রাউন্ড মাঠ আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2023 হত আজ আমরা অনারার দাহায়ম বাণিজ্য মেলার পরিস্থিতি এবং বেচা কিনা কেন অনারার চলন ঘুরি দেখাই আমরা প্রচুর মানুষ দেখা যায় আজিও প্রচুর ভিড় আজি কিন্তু হন শুক্রবার নাই হন সরকারি ছুটি নাই তবুও মানুষের ভিড় দেখা যায় চলন আমরা অনারার একখানা দোয়ান্দান ঘুরি দেখাইম ক্যান বেচা কানার দোয়ান্দার বাইক করলো হতা হয়ে দেখাইম তারা রাজির বেচা কিনা কিরম চলে আর প্রথমে ফরেন জোন সরি ফরেন ফ্যামিলিনে ঢুকিম তাই কারণ ফরেন ফ্যামিলিন সবসময় মানুষ তাহে আজ আর ফার্স্টে ঢুকি ফরেন ফ্যামিলিন ফরেন ফ্যামিলিন বেচা কিনা ভালো অনুমানি তেলে পুরা মেলার সকল ব্যবসায়িক কলের এই বেচা কিনা ভালো হইব এটা না কারণ আর প্রথমে আগে ফরেন ফ্যামিলিন ঢুকি প্রচুর কে দাদা হাজার আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন সালাম আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ব্যবসার পরিস্থিতি কি আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপও না ভালো না মোটামুটি আলহামদুলিল্লাহ আজই তো কাস্টমার দেখা যায় মানে রবিবার হিসেবে সরকারি ছুটিও নাই শুক্রবারও নাই তাও কাস্টমার দেখা যায় তো কাস্টমার তুমি কিরম ছাড়া পাইতে লাগলো মোটামুটি মানে এমনি অন্য অন্য বছর তুলনায় একটু বেশি আছে বেশি আছে হ্যাঁ তো এই কাস্টমারের উদ্দেশ্যে কি তো হন কাস্টমার ইনশাআল্লাহ খারাপও না আবার ভালো না মানে মাঝে মাঝে অনেক ভালো কাস্টমার আছে আবার মাঝে মাঝে অনেক বেশি খারাপ কাস্টমার আসে পড়ো ধন্যবাদ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম আপা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভালো আছেন না আছি আলহামদুলিল্লাহ আপনার স্টলের নাম আর স্টলের নাম হল দিছিনাত মার্ট কি অনলাইন পেজ আছে না আচ্ছা অনলাইন পেজ আছে আর পেজের নাম হল দিছিনাত মার্ট আই হল দি অন রেডিমেড গার্মেন্টস আপনার বিখ্যাত গি তারপর খেজুরের গুড় আমার সিজনাল ফ্রুটসের মধ্যে আমলের হাত করি আপনার কি মেলা ছাড়া বাইরে কোনো শোরুম আছে না না আপনি আপাতত মেলা ছাড়া কোনো শোরুম নাই ইনশাআল্লাহ আমরা দুয়ার সামনে দিই আপনার এটা কি কি প্রোডাক্ট পাওয়া যায় আর এন্ডে তো অন রেডিমেড গার্মেন্টস পাওয়া যাবে ফর্ম যাবো তারপর দি আপনার বিখ্যাত গি ফর্ম যাবো তারপর দি খেজুরের গুড় ফর্ম যাবো হ্যাঁ আর আমার সিজনও তো আপনারা এখন রাখছে এরা মাইট পারবেন পর মধ্যে দি অন জিরো মাসের বাচ্চা তুম শুরু করি এরা একদম মেন্স ওর লেডিস ওর ব্যাগ ধরনের কালেকশন আছে বাণিজ্য মেলা তার এই বছর প্রথম অভিজ্ঞতা এর আগে আবহনী মাঠে আসছিলাম উমেন্স চেম্বারের মেলার মধ্যে এখন বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্য মেলা ইনশাআল্লাহ বাণিজ্য মেলা প্রচুর মানুষ দেখি ব্যাকুলোর দেখি এর খুব ভালো লাগে সেল তো আশা করি ভালোই হোক আর ভালো করে যাবে আলহামদুলিল্লাহ খুব ভালোই সারা পেট কাস্টমার ব্যাকুলোর ব্যাকুলোর কাছে আশা থাকে বোধ হয় সিনাত মাঠের স্টল ভিজিট করবেন আবা আসসালামু আলাইকুম কেমন আছেন এই মেলা দেখছেন তো কিরম লাগে মেলার পরিবেশ ভালো লাগে অন্যান্য দিনের তুলনায় মানে আজকের পরিবেশ একটু ভিড় বেশি মনে হয় ভিড় বেশি তো এই মেলা কি প্রতি বছর মানে আয়োজন না না করোনার পর এবার প্রথম আসছে ও আচ্ছা তো এই বছর কিরম লাগে মেলার আয়োজন ভালো কিছু কিনা কাটা করছো না হ্যাঁ অনেক কিছু কিনছি আমরা এখন হিজাব কিনতেছি কি কি কিনো এখন তেমন কিছু কিনিনি আসছি মাত্র পরিবার লই নাইছো নাকি জি জি আমার আম্মার সাথে আসছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আপা কেমন আছেন কি সহন আপা দরে থেকে লাগো তাদেরকে কি করা উচিত আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ছটকা ভাই ভালো তো আপনি আপনার বাসে বলেন এত ভালো আছি এই কি কি কিনা কাটা করছেন এখনো কিনা কাটা হয়নি দেখছি মাত্র আসি প্রতি বছর আইন না হ্যাঁ প্রতি বছর আসে প্রতি বছর তুলনায় এই বছর কিরম লাগে এখন মনে হচ্ছে একটু নতুনত্ব বেড়েছে আগের থেকে এখন আরো ছাত্রমক ভালো লাগছে ছাত্র না নাকি পরিবার লাইনে ইচ্ছা পরিবার নিয়ে এসেছি ধন্যবাদ আপা দর্শক আমরা হাতের টান পাশে ওগ ব্যাগের কসমেটিক্স দোয়ান দেহির এটা প্রচুর ভিড় ক্রেতা যেন ফুরামায় মেলার কাস্টমার ব্যাগ এড এই ফিচি দিয়ে ফিচি দিয়ে চলে যাচ্ছে আর ভিতরে ঢুকে একখানা দেখাবে চেষ্টা করি ওনারা কত করে ব্যাগ যেটাই নেই যেটাই নেন যেটাই নেন পাশে যান এটা কিন্তু কসমেটিক্সের আইটেমও আছে ফুটবল
ভাইয়া ফোন ফোন একটু দেন ওই দিকে আসো আসসালামু আলাইকুম বাবা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মেলা তাই জন্য কিরম লাগে মেলাতে আসলে তো অবশ্যই ভালো লাগবে সবারই শুধু আমার না হ্যাঁ একটা কার্পেট কিনেছি আর কি কি কিনলেন আর ইয়ে কিনবো পাপোশ কিনবো তারপরে খাওয়া দাওয়া করবো আর প্রতি বছর আয়ো না নাকি বছর আছে সরি একটু সুন্দর করে প্রতি বছর কি মেলা তাই হন ও প্রতি বছরে তো আমি এখানে থাকি না আমি এবারে এসেছি এই জন্য আমি এখানে আছি এবং সেই কারণেই আসা থাকলে তো অবশ্যই আসি তো দর্শক আনা মেলা গইতে গইতে অগ্য বাইর দেহির মানে অঙ্গভঙ্গি দিয়ে নে মানুষের আকৃষ্ট করে তার পণ্য সাইবার লাই এডে যদিও পণ্য সাইবারলে মানুষ ভিড় করে তা বাইরে মানে সাইবার লাই বোঝনে ভিড় করে সালানা বাইরে লেখা হতে হবে চেষ্টা করছো বর্তমানে এখন একটু নর্মাল তো ঠান্ডা একটু গেট আপ লইছি ভাইয়া মেয়েদের গেট আপ বলতে মেয়েরা আমাদের শার্ট প্যান্ট পরে তাই এটা নিউ গেট আপ করছি মানে চলবার জন্য হ্যাঁ অবশ্যই আকর্ষণ হচ্ছে কাস্টমার দেখি কিছু হন কাস্টমার দিকে কাস্টমার বলতেছে আপনি যে এটা বলছেন আমি বলছি যে আমার কর্ম এটা আমার থেকে পড়তে হবে মার জন্য বললে কাস্টমারের উদ্দেশ্যে কিছু হন কাস্টমার অবশ্যই আসে আমার কাছে আসে পাঁচ ছয়টা করে নিয়ে যায় উনি তিন চারটা নিয়ে যাচ্ছে আমার স্টলের নাম রোবানা স্টোর আমরা আছি ভাইয়া তো এখানে নিউ মার্কেট থেকে সব আইটেম আছে ভাইয়া দেখতেই পাচ্ছেন আপনি কাস্টমারের কিরম সারা ফাইদা লাগতো আছে মোটামুটি কাস্টমারের উদ্দেশ্যে কিছু হবে না মেয়ে কম দূরে বেশি আশা করে